এই দিন বিকেলবেলা আমরা লোকাল সাইট সিন করতে বেরিয়েছিলাম, বিকেলে বেরিয়েছিলাম এই জন্য আমাদের হোটেল থেকে সাজেস্ট করেছিল সকালে না বেরোনোর জন্য, কেন ওয়েদার তো বলেইছি প্রথমেই যে প্রচণ্ড গরম, হ্যাঁ তো অতটা হিট নেওয়া যাবে না। এইটা খুবই কাছে, মানে আমাদের হোটেল থেকে খুবই কাছে, এই যে দেখতে পাচ্ছ এখানে সমুদ্র থেকে মাছ আনা হয়েছে, তারপরে সেই মাছগুলো বাছাই করে বাজারজাত করা হবে, অনেক লোকাল লোক এসে মাছ কিনছে। চলো তোমাদের কাছে গিয়ে নিয়ে গিয়ে দেখাই যে কিরকম মাছ পাওয়া যাচ্ছে। কত মাছ, মেয়ে বারবার বলছে মা জেলি ফিশ আছে, দেখো কত স্টার ফিশ। ওই বীচগুলোতে কিন্তু স্টার ফিশ ছিল না, বিভিন্ন বীচে বিভিন্ন বৈচিত্র্য, আমি বারবারই বলেছি। ও কত মাছ ধরা হচ্ছে, এই মাছগুলোকে কি মাছ বলে আমার ঠিক জানা নেই, তবে দেখতে খানিকটা আমাদের এখানকার খয়রার মতো। মাছগুলোকে দেখে এত ভালো লাগছে যে একদম টাটকা মাছ। এবারে আমরা চলে গেছিলাম একটা অন্য বিচে, এরপরে আমরা চলে এসেছি কোলবা বিচে, এখান থেকে আমরা সানসেট দেখব। এখানে এই যে দেখো একজন ইয়ে পেয়েছে, শঙ্কর মাছ একদম ঢেউয়ের সাথে উঠে এসছে। তবে এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে এখানে অনেক রকম মানে জীবের যে বৈচিত্র্য এটা আমরা দেখতে পাচ্ছি। আর এই যে বিকেলবেলা সবাই এখানে দাঁড়িয়ে আছে যাতে ভালোভাবে সুন্দরভাবে তারা সানসেটটাকে দেখতে পায়। ঠিক 6টা 20 নাগাদ এখানে সানসেট হবে, টাইমটা আমাদের জানা আছে। আর একটা জিনিস এখানে খুব ভালো লাগছে যেটা আমি পরেও দেখাবো তোমাদের, যে প্রচণ্ড সিকিউরিটি, মানে পুলিশ প্রশাসন সব সময় আছেন এবং তারা বলছেন যে বেশি সমুদ্রের গভীরে না যেতে, এবং কেউ যদি চলে যাচ্ছে তাকে নিয়ে আসার ব্যবস্থা তারাই করছে, তারা সব সময় তাদের কিন্তু পর্যবেক্ষণে সবাই আছে। যেটা আমি বলছিলাম যে সবসময় অ্যানাউন্সমেন্ট চলছে যে তোমরা জিপ গাড়িটা দেখতে পাচ্ছ, এর মধ্যে পুলিশরা আছে সবসময়, তারা কিন্তু হেল্পের জন্য প্রস্তুত। বিচ থেকে বেরিয়ে এলাম, ছোটো ছোটো মার্কেট আছে এখানে, শাঁখের তৈরি, ঝিনুকের তৈরি বিভিন্ন রকম অর্নামেন্টস আছে। এবার আমরা হোটেলে ফিরে গেছি, এই যে আমাদের দেখতে পাচ্ছ ফুচকা দিয়েছে, চাট দিয়েছে, আর ডিনারের জন্য আমাদের আজকেও বুফে আছে, বুফেতে অনেক আইটেমস আছে। আমার খাওয়া হয়ে গেছে তাই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। খাবারের জায়গাটাতেও ভীষণ সুন্দর হাইজিন ওরা মেনটেন করেছে, তাছাড়া ভেজ একদিকে রেখেছে, নন ভেজ একদিকে রেখেছে, কেন বেশিরভাগই আমি দেখছি ভেজ আইটেম মানুষজন বেশি পছন্দ করছেন। যদিও সামুদ্রিক মাছের কিছু আইটেম আছে যেগুলো আমার হাজব্যান্ড ট্রাই করেছিল কিন্তু আমি ট্রাই করিনি, কেন আমার নতুন খাবার ট্রাই করতে একটুখানি প্রবলেম হয়, মানে ভয় পাই যে যদি কিছু অ্যালার্জি বেরিয়ে যায়। আর এই দেখো এগুলো হচ্ছে সামুদ্রিক মাছের কিছু আইটেম। এবার আমরা হোটেল থেকে বেরিয়ে একটুখানি ওয়াক করলাম, কেন খাবারটা অনেক বেশি খাওয়া হয়ে গেছিলো তাই একটু হাঁটছি। হাঁটতে হাঁটতে তোমাদেরকে হোটেলটা একটু দেখিয়ে নিই, এই যে সব দেখতে পাচ্ছ এটা বন্ধ হয়ে গেছে, আমি বাইরের মিরর থেকে দেখাচ্ছি, এটা হোটেলের মধ্যেই আছে, যারা হোটেলে থাকবে তারা চাইলে কিছু টুকটাক পারচেস করতে পারবে। পরের দিন সকাল হয়ে গেছে, পরের দিন সকালে আমাদের নর্থ গোয়া যেতে হবে, আমাদের স্টার্লিং ছাড়তে হবে, সাউথ গোয়া ঘোরা হয়ে গেল, খুব ভালো অভিজ্ঞতা ছিল। তো আমরা সকালে চলে এসেছি, ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করে নিয়ে একটুখানি আশপাশটা একবার ঘুরে নিচ্ছি। আমার মেয়ের তো এই হোটেল ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বলছে স্টার্লিং আমার খুব ভালো লাগছে, আমি নর্থ গোয়া ঘুরতে যাব না। তো যাওয়ার আগে ওর বাবা বলছে আরেকবার চলো একটু কোটা রিসোর্টটা একটু ঘুরে নিই। এই যে সেদিন সুইমিং পুলের উপর থেকে দেখাচ্ছিলাম ব্যালকনিটা, এটা সুইমিং পুলের পাশ থেকে দেখো নিচের দিকে হেঁটে যাচ্ছি আমরা, তোমাদেরকে উপর থেকে সেদিন পুলটা দেখাচ্ছিলাম। হোটেলে এটা হচ্ছে রিসেপশনের জায়গাটা, তো আমাদের টুকটাক কেনাকাটা ছিল, এখান থেকে টুকটাক কেনাকাটা করব। এই যে কত ড্রেসেস দেখতে পাচ্ছ, এখানে অনেক ড্রেস আবার বলছে বাইরে থেকে এসছে, যেমন ব্যাংকক থেকে কিছু জামা কাপড় এসছে। এই যে দাদা আমাদের দেখিয়ে দিচ্ছেন কী কী নেব, তো আমার জন্য একটা ইচ্ছে ছিল যে আমারও একটা ড্রেস কিনবো, মেয়েরও কিনবো, তো দেখা যাক ভালো পাই কি না। ও
অভিজিৎ এই যে শার্টগুলো দেখছে কিন্তু ওর খুব একটা পছন্দ হচ্ছে না, বলছে যে দেখতে ভালো কিন্তু কোয়ালিটিটা খুব একটা ওর ভালো লাগছে না। এই যে ব্যাগগুলো দেখছে, দুটো ব্যাগ নিয়েছি, এগুলো নারকেল দিয়ে বানানো ব্যাগ, এগুলো পুরীতেও পাওয়া যায় কিন্তু নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমি নেব, এটা খুব ভীষণ ভালো ছিল, শখ ভীষণ মেয়েও এটা নিয়েছে, কিন্তু এটা নিয়েছে কালারটা আলাদা নেবে বললো, অরেঞ্জ কালার নেবে। তো এবার আমাদের ফেরার পালা নর্থ গোয়া, চলো টাটা।